সারপ্রাইজ! ওয়াও, কি সুন্দর! একটা সুন্দর পাখি সেটাপে চলে আসছি আজকে আমি। আজকে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর পাখি। এখানে কিছু পাখি আছে, দেখেন এই পাখির ঘরটার কি পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ পাখির মিলন মেলা। দেখেন এই এই যে এই পাখিগুলা, এখানে কিছু দেখেন, এখানে এখানে কিছু আছে, এখানে হচ্ছে কিছু মুরগির বাচ্চা রেখেছি আমি। এগুলার বয়স হচ্ছে প্রায় 16-17 দিন। দেখেছেন 16-17 দিনে এত বড় হয়ে গেছে আমার মুরগির বাচ্চাগুলা, দেখলেই মনটা ছুঁয়ে যায়। আচ্ছা যাই হোক, এই দেখুন কাছে চলে আসছে, এত ট্যাব হয়ে গেছে, দেখেছেন হাত দেওয়ার সাথে সাথে চলে আসে, দেখছেন চলে আসছে, অসাধারণ একটা। এখানে এক জোড়া পুরুষ পাখি আছে, ভিতরে ডিম ডিমে বসে আছে পাখি জোড়া। এরপরে এখানে একটা লটিনো আর একটা ব্লু ক্লাসিক দিয়ে জোড়া দিয়ে দিয়েছি আমি। আচ্ছা যাই হোক, এই দেখেন এখানে একটা কিউটি বিউটি একটা জোড়া পাখি আমাকে দেখে লুকিয়ে গেছে, এখান দিয়েও লুকিয়ে গেছে, অসাধারণ একটা পরিবেশ। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, সারপ্রাইজ! ওয়াও, একটা ডিম দিয়েছে, দেখেছেন কি সুন্দর ডিম দিয়েছে আমার পাখি জোড়া, থ্যাংক ইউ। এই যে জোড়াটা দিয়েছে ডিম। এরপরে এখানে এখানে এক জোড়া অ্যালবিনো লটিনো জোড়া দিয়েছি আমি, এখানে তারা আপনাদেরকে দেখাচ্ছি। মনে হচ্ছে দাঁড়ান দেখি, এখানে কিছু পাখি আছে লাভবার, যাদের লাগবে যোগাযোগ করবেন, আমার আইডিতে লাইক দিয়ে কমেন্টস করবে, যাদের যাদের পাখি লাগবে তাদের আমার সাথে যোগাযোগ করবে। এই দেখেন এখানে কিছু বাজিগর আছে, এই যে দেখেন এখানে একজন চিনামন পাল আছে, রানিং রানিং, এই পাখিগুলো বিক্রি করা হবে, যাদের লাগবে তারা যোগাযোগ করবেন, আমার মেসেজ আমাকে মেসেজ করবেন, এখানে কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের যোগাযোগ করবো, কমেন্টস করতে দেওয়ার চেষ্টা করবো। এই দেখেন এখানে একজন আছে, আর এত সুন্দর এত কিউটি বিউটি একটা পাখি বাচ্চা ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একটা কোকাটের বাচ্চা ফুটে গেছে। যাদের এই জোড়াটা লাগবে তারা বাচ্চা সহ তারা এখানে যোগাযোগ করবেন। এখানে এক জোড়া আছে বার্ড বের হও, আচ্ছা ওখানে এক জোড়া আছে, যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আর আমি পাখিগুলোকে আপনাদেরকে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে কলোনিতে কিছু পাখি আছে, দেখেন যাদের লাগবে সিঙ্গেল মা দিয়ে অথবা ছেলে মেয়ে যাই যাই আপনাদের লাগবে তা আপনারা কমেন্টস করে আমার সাথে ভিডিওতে থাকবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার লাইক কমেন্টস করবেন আমার আইডিতে, তাহলে আমি আপনার সাথে নতুন নতুন ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওকে আল্লাহ হাফেজ।